সীমান্তে চীনা ফাইটার জেটের দাপটে চিন্তিত ভারত। ভারত চীন সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে। এরই জের ধরে ভারতের সীমান্ত ঘেঁষে বাড়ল চীনা ফাইটার জেটের দাপট। জানা যায়, তিব্বতের লাসায় কয়েকটি চীনা ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। এদিকে মঙ্গলবারই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাথর ছোড়াছুড়ি হয়েছে। লাদাখে নিজেদের সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে চীনা সেনাকে বাধা দেয় ভারতীয় সেনারা। এরপর ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে চীনের সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতও। এরপরে বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। দুই পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলেও জানা যায়। এরপরেই তিব্বত চীনা এয়ারফোর্স মোতায়েন হওয়ার খবর পাওয়া গেছে। গত কয়েকদিন ধরেই ডোকলাম ইস্যু আর চরম আকার নিতে শুরু করছে। এরপর ভারত কী পথ বেছে নেবে সেটাই প্রশ্ন। প্রায় গত দু মাস ধরে সিকিম সীমান্তে দুই দেশের সেনাবাহিনী প্রায় মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে। কারো এক পা ও সরে যাওয়ার সম্ভাবনা নেই। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।